আগে বাপের বাড়ি চলে এসেছিলাম, কন্টিনিউ করতে পারিনি কারণ ওদেরকে নিয়ে যাব বলে। তো এখন আবার সকালবেলায় আবার দীঘার জন্য রওনা দিচ্ছি, চলো সাথে থাকো। সত্যি বাবা তোমরা, আরে এখানটা পড়েছিলেন সারা, আজকে বৃষ্টি হবে বুঝলে। সো ফাইনালি আমরা দীঘাতে চলে এসেছি, আর এখন ধরো প্রায় 4:30 বাজে, তো জলে তো পুরোপুরি নামতে পারছি না, স্নান করলে ঠান্ডা লেগে যাবে, কিন্তু লোকটাও সামলাতে পারছি না। তো খানিকটা আমরা পা ফা ভিজালাম, একটু মজা করলাম লাঞ্চ ফাঞ্চ করে, আবার এখন হোটেলে যাব। হোটেলে গিয়ে চেঞ্জ ফেঞ্জ করবো, দিয়ে আবার বিকালে আসবো। এত ভাল লাগছে বুঝতে পারছি, সমুদ্রের ধারে এসে মনে হয় না যে আর দিন রাত বলে কিছু আছে, যখনই হয় মনে হয় যে না এখনই নেমে যায়। তো অলরেডি আমি নিনি দুজনেই খানিকটা ভিজিয়ে নিয়েছি, 90% না হলেও 70% তো আমরা দুজন ভিজিয়েই নিয়েছি। তো কালকে চান করবো, আজকে আর করলাম না, এখন বাড়ি ঘরে গিয়ে হোটেলে চেঞ্জ ফেঞ্জ করে তারপরে আসছি। এত সুন্দর লাগছে জায়গাটা সত্যি। হ্যাঁ বাবু, নিনি আজ যেও না, এদিকে তাকা। নেবে না নেবে না, আছে অনেক, যা নেবে না। নিনিকে দেখো মায়ের সাথে বসে আছে। হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। অন্ধকার কিন্তু দেখা যাচ্ছে, জুম করে নিতে হবে। ওই পার্কটা চলো নিয়ে, যেটা অন্ধকারে লাইট ফাইট জ্বলছে, ভালো লাগছে। অন্ধকার তো, বাবু যাও না,
তো খাচ্ছি, তারপরে একটু রেস্টুরেন্টে খাবো। দেখো পেছনটা কি খাচ্ছে? Thank you.